তাড়াতাড়ি করে আরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা গর্ভদারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা আরে হাতে পায়ে তেল মাখাইয়া দিল সত্য করি পোষা পায়খানা আমি মায়ের কোলে করি হাতে মায়ের তেল মাখাইয়া দিল সত্য করি পোষা পায়খানা আমি মায়ের কোলে করি তবু নাহি রাগ করিলা ভিজিল বুয়া মুতে আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে আরে অসুখ হইলে দেখি ছায়া মায়ের বিছানায় পড়িলা রে বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা মায়ের জন্য কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ছেড়া তবু অমানে যে কলে তুলে এই সুবহানাল্লাহ বলবেন না আরেকবার সুবহানাল্লাহ হ্যাঁ দুঃখে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলুন ইয়া হাবিবাল্লাহ আর লেড়া আর কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ছেড়া তবু অমানে যে কলে তুলে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ের নাহি করে আর ছেড়া যাবে দিন ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের তলা রে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে হাজার দোষ রাখি আগ কোন মায়ে নাহি কহে আরে জয়রা লাভে দিন ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা আরে দান করলে কম হয় না কারণ দান করেছিলেন হযরত উসমান গনি এক হাদিসে কথা বলছি বাপজি আমার কেমন উসমান গনি দান করেছিলেন আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি একদিন আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো কি থাকলো আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো উসমান গনি আমার নবীকে নিতে যায় যেমনি উসমান গনি আসে আমার নবী আগে উসমান গনি পিছনে যেমনি উসমান গনি আমার নবীকে নিয়ে আসে মুখ দিয়ে পুরো গুন 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 শব্দ বলে আমার নবী বলে এই উসমান মুখ দিয়ে যেন কি তুমি বলছিলে উসমান বলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার বাড়ি থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আপনার ঘর থেকে আমার ঘর পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি থেকে নিয়ে আপনার বাড়ি পর্যন্ত নবীজি যতগুলো আপনার কদম পড়বে ততগুলো মক্কার জমিনে আমি গোলামকে আজাদ করে দিলাম জোরে বলা যাবে না এই উসমান গনি আল্লাহর নবীর কাছে দুই দুইবার জান্নাত খরিদ করেছিলেন উসমান গনি দুই দুইবার জান্নাত খরিদ করেছিলেন আল্লাহ নবী বলেছিলেন উসমান রে জীবনে যদি তুই নফল ইবাদত না করিস এই দানের বদৌলতে আল্লাহ তোকে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ফরজ না নফল যদি ইবাদত না করো এই দানের কারণে আল্লাহ তোকে দুইটা জান্নাত আতা করে দিয়েছে এই উসমান গনির ব্যাপারে আমার নবী বলেছিলেন উসমান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 50টা বেটি দিত কয়টা 50টা বেটি দিতে দিত একটা বেটি দিয়েছিলেন দুনিয়া থেকে ওয়াফাত হয়েছিল দ্বিতীয় নবী দ্বিতীয় মেয়েটাকে উসমান গনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন আমার নবী বলেছিল উসমান তোমাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি এক সাহাবী রাসূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 50টা বেটি দিত রে এই একের পর এক বেটির সঙ্গে তো আমি বিয়ে দিয়ে দিতাম এই উসমান গনি এত এত দান করেছিলেন বাপজির আমার কথা বলতে গেলে কথা বের হয়ে যায় যেমন ধান থেকে বাবা চাল বের হয়ে যায় এই উসমান গনির একটা কথা মনে পড়ে যায় উসমান গনি কেমন দান করেছিলেন মক্কার জমিনে একজন গরিব সাহাবী আমার নবীর কাছে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ের বিয়ে দেব একটু টাকা পয়সার দরকার কি বলছে মেয়ের বিয়ে দিব টাকা পয়সার দরকার তা আমার নবী বলছে দেখ আমার পেটের দিকে দেখ আমার পেটের দিকে দেখ আমার পেটের মধ্যে পাথর বাঁধা জড়িয়ে বলতো আমি তোকে কিছু দিতে পারবো না কিন্তু যা উসমান গনির কাছে যা জোরে বলুন আর জোরে বলুন উসমান গনির কাছে যা যেমনি উসমান গনির কাছে এই গরিব সাহাবী গেছে দেখতেছে উসমান গনির বাড়ির মধ্যে আছে আর বাড়ির মধ্যে থেকে ওই কুপি বলে না কুপি আমরা কুপি বলি না হ্যাঁ কুপি কয়েন না ওই কুপির পলিতাটা ছোট করছে আস্তে আস্তে আমার গায়ে ভাষা করছে ছোট করছে যেমনি ছোট করছে তো গরিব সাহাবী বলছে হ্যাঁ রে
এতো বখিল লোক রে ভাই, বখিল লোক, এ কি আমাকে দান করবে, এ তো দান করতে পারবে না, এর চাইতে বড় বড় লর্ডন আমার বাড়িতে গেল, আরে কুপিটার পলিতাটা ছোট করে নবীর কাছে যে বলছে ইয়া রাসূলুল্লাহ, কার কাছে আপনি পাঠিয়েছেন, ও তো আমাকে দান করবে কি, ও তো কুপির পলিতা ছোট করছে, এ দান করতে পারবে না, আমার নবী বলছেন ওসমান গনের কাছে আবার তুমি যাও, এইবার দ্বিতীয় দিনে যখন যায় এই ওসমান গনে রাদিয়াল্লাহু তাআলা নবী দেখতে যান, কুপি তো দূরের কথা, এইবার নিজের জামাই নিজে সেলাই করতেছে, এত দানশীল ব্যক্তি মক্কার মধ্যে সবচাইতে বড় লোক, তার মতন ধনশীল কেউ ছিল না, এই উসমান গনি নিজের হাত দিয়ে কথাগুলো শুনেন, নিজের হাত দিয়ে কাপড় সেলাই করছে, নিজের জামা সেলাই করছে, গরিব সাহাবী দেখে বলছে হ্যাঁ রে, এক টাকা এ দর্জিকে দিতে পারে না, নিজের জামা নিজে সেলাই করছে, এ দ্বারা হোক না, যেমনি হবে না, তাকি আছে তো উসমান করে যেমনি শুয়ের মধ্যে সুতা লাগায়, সুতাটা লাগাতে পারে না, সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবিটাকে দেখে না, আল্লাহর নবীর সাহাবী এইদিকে, যেমনি মুসলমানটাকে দেখেছে হযরত উসমান করে বলছে ভাই চোখ দিয়ে আমি দেখতে পারি না ভালো করে, এই শুয়ের মধ্যে তুমি শুইটার মধ্যে সুতাটা লাগিয়ে দাও তো, যে মজিটা ফের কোনো বা কাজ নাকি, সঙ্গে সঙ্গে শুইটা নিলেন আর সুতাটা লাগিয়ে দিলেন, বলছে এই হুজুর নেন, যেমনি উসমান গনিকে দিয়েছেন, বলছে ভাই দাঁড়া একটু, বলে কেন, বলে তুই যে শুয়ের মধ্যে সুতাটা লাগিয়ে দিলি না, এর একটা মজুরি আমি দেবো, বলে মজুরি আবার কিসের, শুয়ের মধ্যে সুতা লাগালে ফের মজুরি কিসের, বলছে মজুরি দিবি না, তারা মজুরি দিব তোকে, বলে মজুরি কি, সঙ্গে সঙ্গে কোষাগারের মালিককে বলছে কোষাগারের মালিক এইদিকে আয়, আমার খামারের মধ্যে কতগুলো উট আছে, বলে হজুর 300 থেকে 350 উট, বলে ওইখান থেকে 40টা উট এই লোকটাকে দিয়ে দে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, 40টা উট এক লোকটাকে দিয়ে দে, বলে কেন, বলে হুজুর আমাকে উটটা দিবেন কেন, বলে রে গরিব সাহাবি তুই যে আমার শুয়ের মধ্যে সুতাটা লাগিয়ে দিলি, এর মজুরি আমি দিলাম, লোকটা হুকু করে কান্না করে চোখের উপর ফেলে দেয়, বলে ও গো উসমান গনি যাকে আমি প্রথম দিন দেখলাম, যাকে প্রথম দিন দেখলাম কুপির পলিতাটা আস্তে আস্তে ছোট করে দেয়, এত বড় ধনশীল মানুষ কুপির পলিতাটা আস্তে আস্তে ছোট করে দেয়, নিজের কাপড় নিজে সেলাই, ও আমাকে দান করছে 40টা ওর, হযরত উসমান গনি বলতে যে রে গরিব সাহেব, মনে মনে তোরে আবার মনে হচ্ছে ভাবছিস তুই কিছু মনে হয়, তোর মনে হয় উটটা কম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোষাগারের মালিক বলছে কোষাগারের মালিক এই থেকে আয়, 40টা মুড়ে ওর মন ভরে নি, আরো 40টা তাকে দিয়ে দে, সুবহানাল্লাহ, আরো 40টা দিয়ে দে, কয়টা উট হলো বাবা, আফিকা কয়টা উট হলো, লোকটা তো উপর করে চোখ দিয়ে বাবা পানি বের করে, আরে কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে এসে আত্মীয় স্বজন, জোরে বলা যাবে না, আর কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে এসে আত্মীয় স্বজন, করবে দোয়া করবে দোয়া করবে দোয়া খোদার কাছে, মমিন মমেন না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এই বাড়ি গাড়ি এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, তারপরে কবি একবার কি বলছে, এবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ, এবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরে এসেছিলে তুমি আগা এসেছিলে তুমি আগা এই নাসাদের ভবে, এসেছিলে তুমি আগা হেসেছিল সবে, এসেছিলে তুমি আগা আরে এসেছিলে তুমি আগা এই নাসাদের ভবে, এসেছিলে তুমি আগা হেসেছিল সবে, যাবার কালে হাসলে তুমি আরে যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আর আপন জনের কান্না যত সবে শুনতে পাবে, মুখ ফাটবে তো মুখ ফুটবে না কেমনি জবাব দেবে, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় ও কথাগুলো সব শুনতে পারে কিন্তু আল্লাহ তার জবানটাকে ছিনিয়ে নেয় বলতে পারে না, যে বলছিল আপন জনের কান্না শুধু সবাই শুনতে পাবে।
শুনতে পাবে মুখ ফাটবে তো মুখ ফুটবে না কেমনি জবাব দেবে কি করে বোঝাবে তুমি মনের বেদনা হবে মাটির বিছানা তো তোমার আসল ঠিকানা হযরত উসমান গনি বলছে আরে এই 40টা ই দেখ আর দিয়ে দে কয়টা হলো বাবা এই মনে আছে 80টা যেমনি 80টা লোকটা ছটছট দলদল করে কাঁপে আর টলটল করে চোখের পানি ফেলায় হাইরে উসমান গনি এই যে নিজের কুপিটার পলিতে ছোট করে যে নিজের কাপড় নিজে সেলায় আর আমাকে দিচ্ছে 80টা উট জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তোকে যদি 80টা উট দিয়ে দেয় তো মনে হচ্ছে সারা পশ্চিমবাংলা ডঙ্গা বাজিয়ে দেবে যে 80টা উট দিয়েছি কিন্তু উসমান গনি যেমনি 80টা উট দিয়েছে লোকটা থরথর করে কাঁদছে আর চোখের পানিটা টলটল আছে তো উসমান গনি বলছে আরে আল্লাহর বান্দা এখনো মনে খুশি হয়ে গিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ এমন মনে মনে কিছু বলছে ও ভাবছে যে এই বান্দা এরকম করে আর আমাকে 80টা উট দান করে তাজ্জব পড়ে যাচ্ছে হযরত উসমান গনি আবার যাই কোষাগারের মালিককে বলে রাত কোষাগারের মালিক এই থেকে যেমনি আসে বাপ জিরে আমার কোষাগারের মালিক আসার পরে এই মালিককে আবার হযরত উসমান গনি বলেন এই লোকটার এখনো মনটা ভরেনি এখনো চোখের পানি টলটলায় মেয়ের বিয়ে দিতে মনে হয় এখনো কষ্ট কাঠিন্য হয় এটা কাজ কর বলতো ওই খামারের মধ্যে কতগুলো উট আছে এই কষাগারের মালিক বলতেছে সাহাবী রাসূল হযরত উসমান গনি ওই খামারের মধ্যে 300 থেকে 400টা উট রয়েছে হযরত উসমান গনি বলে থাকতে হবে না কষাগারের যতগুলো উট আছে এই মুসলমান সাহাবীকে সব দান করে দেয় 400টা উট 400টা উট এই 400টা উট নিয়ে ও চোখের পানি টলটলায় কি করে যে এতগুলো উট নিয়ে কি করব রাসূলুল্লাহর কাছে জমে যায় বলে ও নবীজি ভেবেছিলাম উসমান গনি নিজের জামা নিজে করে ছিল এর মতন বখিল কেউ না নিজের পরিতাটা কুপির পরিতা আস্তে আস্তে ছোট করে এর মতন মক্কার জমিনে কেউ বখিল না কিন্তু তার দান দেখে আমার চোখের পানি টলটল করে বের হয়ে যায় চোখের পানি পড়ে মনটা ভরে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে কতগুলো উট দিয়েছে আমার মা বলছে কতগুলো রে গরীব সাহেব একটু বলে হুজুর আমাকে 400টা উট দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলছে তাহলে চিন্তা কিসের 400টা উট নিয়ে যায় এই সাহাবী বলে হুজুর 400টা উট আমি দেখবো না আমার বেটির বিয়ে লাগাবো বেটির বিয়ে দেবো আল্লাহ নবী বলছে এই 400টা উট তুই দেখবি আর তোর বেটির এর মধ্যে বিয়ে হয়ে যাবে কিন্তু যাকাত দিতে জাকাত দিতে ভুলবি না কিন্তু আজ মুসলমানদের কি হয়েছে জাকাত আমরা দেই না পাকা মুসলমান জাকাত দেই কোটি কোটি টাকা কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে জাকাত বের করে না এই জাকাত যারা বের করে না জাহান্নামের মধ্যে আজাবে লিপ্ত হবে হুজুর সাল্লাল্লাহু যখন মেরাজে গেছিলেন একটা মানুষ কে আল্লাহ রাসূল দেখেছিলেন জাহান্নামের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলছে জিবরাইল এই লোকটার পেটটা এত কেন বড় হয়ে গেছে পেটটা নিয়ে কেন চলতে পারে না জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে পেটটা এত বড় হয়েছে মানে উহুদ পাহাড়ের মতো আর জিবরাইল এই লোকটার পেটটা এত কেন বড় হয়েছে আল্লাহর নবীর কাছে জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এই লোকটার পেটটা কেমন কেন হয়েছে জানেন কারণ এই লোকটা দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ অনেক ছিল হারাম খেয়ে খেয়ে নিজের জীবনটা গঠন করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক টাকা পয়সার মালিক বানিয়েছিল মোহাম্মদপুর জালসা হচ্ছিল টাকা অনেক ছিল কিন্তু টান পড়ত না টাকা ছিল মানে গরিব মানুষের কাজে আসতো না টাকা ছিল মানে একটা অসহায় মানুষ তার কাছে হাত চাই হাত বাদাত দান করতো না জাকাত দিত না এই হারাম খেয়ে খেয়ে নিজের জীবনটা গঠন করেছে যার কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ তার পেটটা কেমন বড় করে দিয়েছে এই পেটটা নিয়ে চলতে পারে না এই পেটটা নিয়ে চলতে পারে না তার কারণ ছিল কি এ জাকাত বের করত না কারণ এই জালসাটা হচ্ছে একটা জীবন পরিবর্তন করা বাপজি এখানে বলছে জালসা দিয়ে কি হয় জালসা করে কি লাভ হয় এক জালসাতে মানুষকে পরিবর্তন করে জান্নাতি বানিয়ে দিতে পারে আল্লাহ জোরে বলছে কি এই জালসা কি করবেন না যত দিন বেঁচে থাকবেন কিয়ামত পর্যন্ত প্রতি বছর এইরকম জালসা দেন আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আল্লাহ মানুষকে হেদায়েত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তো বাপজি আমার যার ধন থাকলে যাকাত বের করতে হবে যাকাত বের করতে হবে যাকাত না দিলে চলবে না যাকাত বের করতে হবে তো রাসূলের মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে একটু বসিয়ে নেবেন যাওয়ার সাথে যাওয়ার আগে আগে একটা কথা বলি আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওলাদিহি ওয়ান নাসি আজমাইন রাত দুনিয়ার জমিনের মানুষরা ততক্ষণ পর্যন্ত
অন্তত পূর্ণাঙ্গ মুমিন তোমরা হতে পারো না, মুসলমান হতে পারো না, যতক্ষণ নিজের জানমাল আওলাদ থেকে নিজের নবীকে না বেশি ভালোবাসো। এই জন্য তো আমার আলা হযরত বলতেছেন, জমিন ও জামা তোমারে লিয়ে, হযরত জমিন ও জামা তোমারে লিয়ে, মাকি ও মাকা তোমারে লিয়ে, চুনি ও চুনা তোমারে লিয়ে, মানে দোজাহা তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেহন মে জামা তোমারে লিয়ে, বদন মে হেজা তোমারে লিয়ে, হাম আয়ে ভি ইয়া তোমারে লিয়ে, উঠে ভি ওয়াহা তোমারে লিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ নবীর এমন নবী ছিলেন বাপজি আমার, যখন আমার নবী রাস্তা দিয়ে চলতেন কালো বাদল এসে আমার নবীকে ছায়া করতেন। যদি সময় থাকতো রে মা জীবনই শোনাতাম, কিন্তু জীবনের আমার সময় নাই। আমার নবী একদিন ছিলেন বসে এই মক্কার জমিনে, যেমনি মক্কার জমিনে বসেছিলেন 17 জন ইহুদি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে ঈমান নিয়ে আসবো, মুসলমান হয়ে যাব। বলে কেন? আমাদের 4টা কথার যদি আপনি উত্তর সঠিকভাবে দিয়ে দেন। তো আমার নবী বলছে ঠিক আছে, কি কি উত্তর দেব? এই নাসরানি ইহুদিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সত্যি যদি আপনি বারহাক আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে বলতে পারেন নবীজি এই আকাশের মধ্যে চাঁদের মধ্যে দাগ কেন? তখন আমার নবী বলেছিলেন, জোরে বলুন, উত্তরটা দিয়েছিলেন চাঁদের মধ্যে দাগ কেন? আল্লাহর নবীর কাছে 2 নম্বর জিনিস জানতে চাইল, বলে ইয়া রাসূলুল্লাহ এমন পৃথিবীর জমিনে সূর্য এক জায়গায় আলো দিয়েছে, কেয়ামত পর্যন্ত ওই জায়গায় আলো দেয়নি, ওই কোন জায়গায় আলো দিয়েছে আপনাকে বলতে হবে, যদি আপনি বলে দেন তাহলে আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। বিশ্বনবী আমার বলছেন ঠিক আছে, এটারও আল্লাহ পাক আমাকে জবাব দিয়ে দিয়েছে, তোমাদের কাছে উত্তরটা আমি দিয়ে দেবো। আচ্ছা 3 নম্বর জিনিস তোমরা কি জানতে চাও? এবার নাসরানি ইহুদিরা বলছে, নবী যে 3 নম্বর জিনিস আমরা জানতে চাই, এই যে কেউ কোন একটা জীব আছে একবার খেয়েছে কেমন অবধি খাইনি, যদি আপনি এর উত্তরটা দিয়ে দেন কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। আর আমার রাসূল বলতেছেন, বলছে আচ্ছা 4 নম্বর জিনিস তোমাদের কি জানার আছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্রকে বানিয়েছে, সূর্যকে বানিয়েছে, সেই সূর্য এমন কোন একবার জায়গায় আলো দিয়েছে কেমন পর্যন্ত আর ওই জায়গায় আলো দেবে না? যদি এই 4টা কথার নবীজি উত্তর দিয়ে দেন তাহলে আপনার কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আচ্ছা এই উত্তরগুলো শুনবেন না? আর শুনবেন কিনা? আকাশের চাঁদের মধ্যে দাগ কেন? 2 নম্বর কোন প্রাণী একবার খেয়েছে কেয়ামত অবধি খাইনি? উত্তরটা কিন্তু বলবো, সত্যি করে বলবো, নাহলে ওয়াজে আমার শেষ হবে না। আর 3 নম্বর কোন জায়গায় একবার সূর্য আলো দিয়েছে কেয়ামত অবধি ওই জায়গায় আলো দেবে না? এই উত্তরটা আমি দিয়ে দেবো। আর কোন একটা প্রাণী একবারে খেয়েছে কেয়ামত পর্যন্ত আর খাবে না, সেই প্রাণীটার নামটা কি, কোন জায়গায় এবারে, এই কথাটাও আমি বলে যাবো। আল্লাহ রাসূল আপনি সত্যি নবী? বলছে হ্যাঁ। বলে নবী? বলে আচ্ছা ওই যে নবী যদি হন তাহলে ওই যে বৃক্ষটা আছে সামনে 200 হাত দূরে, ওই বৃক্ষটা যদি আপনার কথা শুনে কলমা পড়ে তাহলে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন। তো ইহুদিটা কি ভাবছিল? মানুষ মানুষের কথা শুনে না, বৃক্ষ কেবলমাত্র নবীর কথা শুনে নাকি? সঙ্গে সঙ্গে ও বৃক্ষ কোথাও শুনবে না আর আমি কলমাও পড়বো না, কিন্তু কথাটা বলে কিন্তু ফেঁসে গেছে। আমার বিশ্ব নবী বলছে হ্যাঁ রে এরাবি মক্কার মানুষ এই দিকে, আমি বলবো না গা, তুই যে বলে যা, তুই যে বল গা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বৃক্ষ এ গাছ মুহাম্মদ সাল্লাল্লাহু তোকে ডাকতেছে। জোরে বলা যাবে না? এরাবি এক পা আগায় এক পা পিছায়, বলে কি ব্যাপার, গাছ ফের মানুষের কথা শুনে নাকি? গাছ মানুষের কথা শুনে এ তো কোনোদিন শুনবে না। যেমনি কথাটা বলে বাবা, যেমনি সামনে যায়, আর যা বাবা দেখি তো, যখন হুজুর সাল্লাম বলেছে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছে, একবার বলেই দেখি গা। যেমনি গেছে বাপজি বৃক্ষের সামনে, বলছে আরে বৃক্ষ এই গাছ তোকে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওই যে নবী ডাকতেছে 200 হাত দূরে। এর আগে যেমনি কথাটা শেষ হয়নি গাছের মধ্যে একটা ঝড় চলে আসলো, গাছ ডানে হেলে বামে হেলে পূর্বে হেলে পশ্চিমে হেলে নিজের জড়গুলোকে উঠিয়ে নেয়। যদি বললেন জড়গুলোকে উঠিয়ে নেয়, যেমনি জড়গুলোকে উঠায় গাছ যেন চলতে শুরু করে। কোথায় যায় বাপজি আমার? যায় যে এইখানে 200 হাত আমার নবী ছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ।